গোকুল পিঠাগুলো সব তো আমি বানিয়ে নিয়েছি, দেখুন ডিজাইনটা কিন্তু খুব ভালো লাগছে দেখতে। নমস্কার বন্ধুরা, ইসমাইল কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছে। তো আজ দেখুন এই যে একটা কালো, এটাকে কি বলে, হাড়ি তাল কি হেরে তাল যাই হোক বলে, তো এই তাল নিয়ে চলে এসেছি। তালের খুব সুন্দর একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আজ আমি বানাবো তালের গোকুল পিঠা। তো তাল দিয়ে গোকুল পিঠা কিভাবে বানানো যায় সেটাই আপনারা দেখতে থাকুন। তো প্লিজ বন্ধুরা ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন তাহলে তালটা প্রথমে একটু ছাড়িয়ে ঘষে নিই। তো টুম্পা এদিকে তালটা পরিষ্কার করে ছাড়িয়ে ঘষে নেবে, আমি এদিকে গোকুল পিঠার যে পুরটা হয় সেটা রেডি করব। তো সব কিছু যা যা লাগবে সব তো গুছিয়ে নিয়েছি। আর তালটা দেখুন কত সুন্দর, একদম কালো কুচকুচ করছে, এটা টুম্পাদেরই গাছে ছেড়ে প্রথমেই আমরা আজকে তালের রেসিপি বানাচ্ছি। তো টুম্পা এদিকে তালটা তাহলে রেডি করে নিই, আর আমি উনুনটা ধরিয়ে নেব। আমাদের ভাই ভিডিও আসছে, তো কত আগ্রহ দেখ মানুষটার, নিতে হবে আগে, ঠিক বসে পড়েছে। আর এই তালগুলো কিন্তু খেতে খুব মিষ্টি হয়, কালো তালগুলোই খেতে বেশি মিষ্টি, যেগুলো একটু লালচে ধরনের ওগুলো একটু হালকা তিতো তিতো হয়, এগুলো হেড়ে তাল বলে গ্রাম্য ভাষায়, হেড়ে তাল অনেকে হাড়ি তাল হাড়ি তালও বলে, তো আমাদের দিকে সব হেড়ে তাল বলে। হ্যাঁ, নিচ নিচে কালো তাল খেতে মিষ্টি হয়, দুটাও কিন্তু ভুরভুর করছে একদম, বর্ষার সময় জ্বালানিও যেন সব নরম হয়ে যায়, জ্বলতে চাই না তখন। তো এখানে আমি নিয়েছি 1 কাপ মুগ ডাল। তো এই মুগ ডালটা আমি শুকনো কড়াইতে একটু ভেজে নেব। তো ডালটা আমি হালকা ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। তো কড়াইতে আমি জল দিয়ে দিচ্ছি। তো ডালটা আমি ভেজে নেওয়ার পর একটু ধুয়ে নিচ্ছি, ধুয়ে ডালটা সিদ্ধই বসিয়ে দেব। জলটা গরম হয়ে দিয়ে দিচ্ছি। ডালটা ওইদিকে সিদ্ধ হচ্ছে, তো আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, আবার একটু ভালো করে সিদ্ধ করে নেবো। তো আমরা দুজনে মিলে একটু ঘষে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, একটু বড় তাল তো। তো তালটা ঘষে নেওয়া হয়ে গেছে, এই যে দেখুন কতটা বেরিয়েছে, এটা একটু ছেঁকে নিতে হবে, যে ভিতরে যে আশ আছে ওটা পরিষ্কারভাবে বার হয়ে যাবে। তাহলে ডালটাও সিদ্ধ হয়ে গেছে, ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আর একটু শুকনো শুকনো করে তারপর আমি ডালটা ভাজব। এবার আমি ডালটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে হবে তো? হ্যাঁ হবে। দেখ ভাই, হাত ধুয়ে ফেলো তুমি। দেখুন ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি দুধ দিয়ে দিচ্ছি। কিছুটা দুধ আমি তুলে নিচ্ছি একটা বাটিতে। তো এই দুধটা আমি
দিয়ে দিচ্ছি গরম দুধের মধ্যে পাউডার দুধটা। একটু ভালো করে গুলে নেব। তো এবার আমি এই ফুটন্ত দুধের মধ্যে গুঁড়ো দুধটা গুলে ঢেলে দিলাম। আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, পুরটা যাতে একটু মিষ্টি হয় সেই মতো চিনিটা দিয়েছি। তো এখানে খোয়া ক্ষীর থাকলে খোয়া ক্ষীরও ব্যবহার করা যাবে, কিন্তু আমার কাছে যেহেতু নেই তার জন্য আমি একটু ক্ষীর বানিয়ে নিচ্ছি। এক চামচ তালের কাপ দিয়ে দিচ্ছি, তাহলে একটা সুন্দর ফ্লেভার আসবে। কালারটা দেখুন কত সুন্দর চলে আসছে। তো এবার এখানে যে মুগ ডালটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম মুগ ডালটা দিয়ে দেব। পুরটা আমি এইভাবে রেডি করে নিলাম, তো আরেকটু নুনের উপর বসানো থাকবে। তো দেখুন পুরটা রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। তো কড়াই থেকে এইভাবে ছেড়ে ছেড়ে দিচ্ছে, তার মানে এটা রেডি হয়ে গেছে। একটু নামিয়ে নিই। কড়াইতে আমি একটু দুধ দিয়ে দিচ্ছি, আর দেব জল। তো এখানে আমি সুজি নিয়েছি, মনে একটু লবণ দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। আর এখানে সুজি নিয়েছি এক কাপ পরিমাণ, সুজিটা আমি দিয়ে দেবো। তো এইভাবে নাড়তে থাকবো যাতে সুজিটা গলা বেঁধে না যায় সুজিটা। এখানে আমি তালের কাপ দিয়ে দিচ্ছি, তো ছোট হাতার দু হাতা আমি তালের কাপ দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। তো এবার দেবো ময়দা, পরিমাণ মতো ময়দা আমি দিয়ে দেব। তো উনুন থেকে আমি নামিয়ে নিচ্ছি এবার। তো এইভাবে আমি একটা খামি বানিয়ে নেব। তো হাত দিয়ে আমি ভালো করে মেখে নেব, যেহেতু এখন গরম তো আর একটু ঠান্ডা না হলে মাখতে পারবো না। তো আমি এইভাবে মেখে নিচ্ছি খামিটা। তো আপনারা চাইলে চালের গুঁড়ো দিয়েও এটা বানাতে পারেন, কিন্তু আমি সুজি আর ময়দা দিয়েই করছি। তো খুব ভালো করে একটু মেখে নেবো গরম থাকতে থাকতে। তো তালটা অনেক বড় ছিল, তো তালের কাপটা পুরোটাই তো লাগবে না এই রেসিপিটা করতে। তো যে গোলাটা বাকি ছিল সেটা দিয়ে তালের বড়া বানানো হবে। তো তার জন্য তুম্বাকে বললাম যে ওটা তৈরি করতে গোলাটা।
ডোটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি লেচি কেটে নেব। তো লেচিটা একটু বড় বড় সাইজের কাটবো। দেখতে কিন্তু খুব ভালো লাগছে, কালারটা কত সুন্দর একদম। তো এদিকে আমি একটু ময়দা ছড়িয়ে দিলাম, দিয়ে রুটির আকারে বেলে নেব। তো রুটিটা কিন্তু খুব পাতলা করে বেলবো না, একটা মিডিয়াম সাইজের একটা রুটি বানিয়ে নেব। তো একটা গ্লাস নিয়েছি, তো গ্লাসের এই মাপ করে আমি গোল গোল করে কেটে নেব। দেখুন এইভাবে আমি সব গোল গোল করে এইভাবে আগে তৈরি করে নিই। তো এই ছোট ছোট আমি গোল গোল রুটি বানিয়ে নিয়েছি কেটে, তো সবগুলো আমি এভাবে বানিয়ে নিচ্ছি। তো গ্লাস দিয়ে কেটে নিচ্ছি, তার কারণ সবগুলোই একই সাইজের হবে, দেখতেও বেশ ভালো লাগবে, তার জন্য আমি গ্লাস দিয়ে এক মাপে কেটে নিচ্ছি। একে একে তো সবগুলো আমি বানিয়ে নিচ্ছি। তো পুরটা বানিয়ে নিয়েছিলাম, তো পুরটা আমি হাত দিয়ে একটু সাইজ করে নিচ্ছি এইভাবে, তাহলে কি আমার সুবিধা হবে গোকুল পিঠাগুলো বানাতে। রুটি আমি নিচ্ছি, আর এখানে বাটিতে আমি জল নিয়েছি, তো চারি সাইডে এইভাবে আমি লাগিয়ে নেব। পুরটা আমি ভিতরে বসিয়ে দিলাম এইভাবে। তো আর একটা রুটিরও আমি এইভাবে চারি সাইডে জল লাগিয়ে দিচ্ছি, দিয়ে এটার উপর দিয়ে দেবো এইভাবে। দিয়ে হাতের সাহায্যে আমি ভালো করে মাথাটা জুড়ে দেব, চারি সাইড এইভাবে জুড়ে দেব। দেখুন ঠিক এইভাবে জুড়ে দিচ্ছি। তো এবার আমি ডিজাইনটা বানিয়ে নেব। তো আপনাদের যেমন খুশি তেমন ডিজাইন বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এই পিঠের শেপটা আমার দেয়া হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। তো এইভাবেই আমি সবগুলো বানাবো একে একে। তো আবার একটা নিয়ে নিচ্ছি একই পদ্ধতিতে, চারিপাশে আমি জল দিয়ে দিচ্ছি এইভাবে, মাঝখানে পুরটা দিয়ে দেব, আর একটা রুটি উপর থেকে দিয়ে দেব, তা আর একটা রুটিরও এই পাশটা আমি ভিতর সাইডটা জল দিয়ে দিচ্ছি। জলটা দিচ্ছি তার কারণ এটা ভালো করে জুড়বে, তাহলে মাথাগুলো আমি এইভাবে জুড়ে দিচ্ছি আবার।
হচ্ছে এটাও আমার হয়ে গেছে। দেখতে কিন্তু একদম ফুলের মতো লাগছে। তো একে একে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর লাগছে না দেখতে পিঠাগুলো, কালারটাও এত সুন্দর সত্যি। তো এটাও বানানো হয়ে গেল। গোকুল পিঠাগুলো সব তো আমি বানিয়ে নিয়েছি, দেখুন ডিজাইনটা কিন্তু খুব ভালো লাগছে দেখতে। তো কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার তেলে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, তো দেখুন কত সুন্দর ফুলে ফুলে উঠছে পিঠেগুলো। তো এটাও আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ভাত ঢাকা দিয়ে তুলে, তো বাবান তো ভাজাটাই একটা খেতে শুরু করে দিয়েছে, বলছে মা একটা দাও খেয়ে দেখি। দেখো খেয়ে দেখো। তো সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার পরবর্তী স্টেপ, তো কড়াটা নামিয়ে নেব। তো মাটির কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, দুধটা ছেঁকে দেব। তো দুধের সাথে সামান্য একটু জল দিয়ে দেবো পাত্র ধুয়ে। দুধটা গরম হয়ে গেছে, খানিকটা দুধ আমি আবার তুলে নিচ্ছি, গরম দুধ। এবার আমি দুধের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা। তো এলাচের ফলগুলো আমি একটু ফাটিয়ে দেব, তাহলে বেশ এর ফ্লেভারটা ভালো এর মধ্যে আসবে। তো আর এক প্যাকেট গুঁড়ো দুধ আমি এই দুধের মধ্যে গুলে নেব। তো এবার আমি যে গুঁড়ো দুধটা গুলে নিয়েছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। তো এক চামচ মতো তালের কাত আমি একটু দুধের মধ্যে গুলে দেবো এইভাবে। তো দুধের যে মালাইটা বানাচ্ছি এর মধ্যে বেশ তালের একটা ফ্লেভার আসবে, ভালো লাগবে খেতে। তো এবার আমি একে একে পিঠেগুলো দিয়ে দিচ্ছি।
তো দুধের সাথে এবার আমি একটু ফোটাবো। তো এইভাবে আমি 10 মিনিট মতো ফোটাবো, বেশ একটু গাঢ় হয়ে আসবে মালাইটা, তাহলে আরো খেতে ভালো লাগবে। আর পিঠাগুলো বেশ ফুলে 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 যাবে, দেখুন এখনো বেশ ফুলে গেছে। তো 5 মিনিট তো হয়ে গেছে, আর 5 মিনিট আমি ফোটাবো। তো দেখুন পিঠাগুলো কত সুন্দর ফুলে গেছে, তো মালাইটাও বেশ গাঢ় হয়ে গেছে একদম। তো এবার আমি নামিয়ে নেবো। তো ফাইনালি গোকুল পিঠা তো আমার রেডি হয়ে গেছে, তো এবার একটু ঠান্ডা হলে তারপর টেস্ট করে দেখবে। তো পিঠাটা তো ঠান্ডা হয়ে গেছে, তো টুম্পাকে একটা দেবো, একটু টেস্ট করে বলবে যে কেমন হয়েছে খেতে। তো এই যে দেখুন, এখনো হালকা গরম আছে, যেহেতু এত তাড়াতাড়ি তো ঠান্ডা হয় না। চামচ দিলাম না, চামচ লাগবে না। তো এই যে আমাদের গোকুল পিঠে রেডি, আমি একটু খেয়ে দেখবো কেমন হয়েছে। দুর্দান্ত ভাত, দুর্দান্ত দুর্দান্ত, দারুণ হয়েছে। তো বানাতে একটু খাটনি হলেও খেতে কিন্তু অসাধারণ লাগে গোকুল পিঠে। হ্যাঁ, তালের সিজনে, তো সেই জন্য তাল দিয়েই বানালাম। তো শীতের সময় তো বানানোই হয়, এর ভিতরে যে পুরটা এটা তো আরো সুন্দর টেস্টি, তো সেই কারণেই তাল দিয়ে বানালাম, যে তাল দিয়ে একটু বানিয়ে দেখি যে কেমন হয় খেতে। তো টুম্পা তো বলছে সত্যি খুব ভালো লাগছে খেতে, ওর দারুণ হয়েছে, দারুণ দেখতেও কিন্তু অসাধারণ লাগছে। তো মালাইটা একদম বেশ বসে বসে গেছে পিঠের সাথে, শেপটা দারুণের। তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এন্ড শেয়ার করবেন। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো তাহলে এই পর্যন্ত।